এখন আমরা দেখব পরিশোধযোগ্য বন্ডের মূল্যায়ন কিভাবে করে যদি বন্ডটি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে থাকে। তো আমরা যদি প্রশ্ন দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। তো প্রশ্নে দেওয়া আছে, এলপি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য ছিল 1000 টাকা। তো এখানে আমরা যার লিখে দিই, যার লিখিত মূল্য ছিল 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10%। যদি সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয় তাহলে বন্ডের মূল্য কত হবে? অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমরা যে সুদ প্রদান করা হচ্ছে এখানে সুদটা বার্ষিক ভিত্তির বদলে অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হচ্ছে, অর্থাৎ আমাকে বছরে 2 বার সুদ প্রদান করা হবে। তো এক্ষেত্রে আমরা যখন এই অঙ্কটি করতে যাব তখন সূত্র আগের মতোই থাকবে, শুধুমাত্র কেডি, যেখানে কেডি রয়েছে যে সকল জায়গাতে সেই কেডির নিচে 2 আসবে এবং এন এর সাথে 2 গুণ হবে। অর্থাৎ এখানে যেহেতু কেডি রয়েছে কেডি ডিভাইডেড বাই 2, নিচে কেডি রয়েছে কেডি ডিভাইডেড বাই 2, এরপরে রয়েছে এন ইন্টু 2 এবং এখানে রয়েছে এম ভি 1+KD ডিভাইডেড বাই 2 এবং এখানে রয়েছে 2n×2। অর্থাৎ এন এবং কেডির সাথে 2 এর কাজ হবে। তো যেখানে এন আসবে ওখানে 2 আস 2 হবে এবং যেখানে কেডি থাকবে সেখানে 2 আসবে। এখন আমাদের ম্যাথের ক্যালকুলেশনের বেলায় ও আই এর মান হচ্ছে আমার কুপন রেট। সো কুপন রেট হচ্ছে 100, কারণ কুপন রেট হচ্ছে লিখিত মূল্য ইন্টু কুপন রেটের পার্সেন্টেজ। তো এখানে কুপন রেট পার্সেন্টেজ দেখা যাচ্ছে 10% এবং লিখিত মূল্য 1000। সো 1000×10% 100। এরপর আছে 1 - 1/1+KD। তো কেডি আমরা জানি আমার কেডি হচ্ছে আমার প্রয়োজনীয় আয়ের হার। তো এখানে দেয়াই আছে প্রয়োজনীয় আয়ের হার 12%, সুতরাং কেডির মান হবে 0.12। এরপর ডিভাইডেড বাই সময় বা 0.12 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 আসবে, যেহেতু এটি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি রয়েছে। কারণ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি মানে আমরা বুঝি যে আমাদের প্রতি বছর 6 মাস পর পর একবার করে সুদ প্রদান করা হবে, যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। সুতরাং এখানে 2 আসবে, কারণ বছরে আমরা 2 বার সুদ পাচ্ছি এবং এখানে আসবে n×2। তো n×2 যদি হয় তাহলে আসে 10×2, সো এখানে 20 আসবে। এরপরে নিচে হবে কেডি 0.12, কারণ কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। এবং এরপরে আসে 2, তো নর্মালি যেহেতু অর্ধবার্ষিক সেই জন্য 2 আসছে। তো এরপরে প্লাস ম্যাচুরিটি ভ্যালু। তো ম্যাচুরিটি ভ্যালু আমরা জানি, যদি আমাদের আলাদাভাবে ম্যাচুরিটি ভ্যালু না বলা থাকে বা সাধারণত যে লিখিত মূল্য বা ফেস ভ্যালু থাকে এটি বছর শেষে এই অর্থই ফেরত দেওয়া হয়। তো এই কারণে ম্যাচুরিটি ভ্যালুটাকেই আমার ফেস ভ্যালুটাকে আমাকে আমাদেরকে ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। এবং এরপরে আসে 1+0.12 ÷ 2 ÷ 10×2। এখন আমরা যখন ক্যালকুলেশন করব তো শুরুতে আমাদের মনে রাখতে হবে আমাদের শুধু এই পার্টটুকুর ক্যালকুলেশন করতে হবে, এরপরে 1 সাথে যোগ করতে হবে, যোগ দেওয়ার পর যে মানটা আসবে সেটিকে 2×20 করতে হবে, এরপরে 1 দিয়ে ভাগ করতে হবে এবং 1 থেকে ভাগ করার পর আমাকে 1 থেকে মাইনাস করতে হবে, 1 থেকে মাইনাস করার পর এরপর আমাকে আবার ভাগ করতে হবে 0.12 ÷ 2। এরপরে আসে ×100, যেহেতু আমার আই এর মান 100। এরপরে হচ্ছে +1000 ÷ 1+1×2 ÷ 2 ÷ 10×2। তো এইটুকের ক্যালকুলেশন আলাদাভাবে এবং এই পুরোটার ক্যালকুলেশন আলাদাভাবে। যদি আমরা এইটুকের মান দেখি, এইটুকের মান আসে 1146.99। তো দশমিকের তারতম্যের কারণে বা ভারসাম্য দশমিকের কারণে কারো কারো মান একটু পরিবর্তন হতে পারে, 1145, 44, 40, 50 এরকম আসতে পারে। এটির সাথে হচ্ছে +311.80, এটিরও মান একটু কাছাকাছি থাকতে পারে, আগে পিছনে কিছু একটা হতে পারে। তো এর সাথে তারপর দুটো যোগ করার পর আমার আসবে 1458.79 টাকা প্রায়। অর্থাৎ আমার এই পরিশোধযোগ্য বন যেটি অর্ধবার্ষিক রয়েছে সেটির মান আমার এখন বা এটির অন্তর্নিহিত মূল্য বর্তমানে রয়েছে 1458.79 টাকা, যদি এই অর্ধবার্ষিক ভিত্তিতে আমার সুদ প্রদান করা হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা পরিশোধযোগ্য বন্ডের আরেকটি অনুশীলন দেখব। তো আমি আশা করি ওটি যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা এই পরিশোধযোগ্য বন্ড সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করবো।